আমরা একটা অঙ্ক আন্ডার এবিসি নিচ্ছি, যেখানে আমরা বৌদ্ধ মেথড, ট্র্যাডিশনাল মেথড আর এবিসি মেথড দুটো করে দেখব। তো অঙ্কটা পড়া যাক ফার্স্টে। সুন্দরম কোম্পানি হ্যাজ ফার্নিশ দ্য ফলোয়িং ইন পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ টু প্রোডাক্টস, অগ্নি অ্যান্ড বারুদ। তো দুটো প্রোডাক্টের নাম বললাম, কি কি বললাম বল, জোরে জোরে বলবি, অগ্নি অ্যান্ড বারুদ। এরা খুব চালাকি করেছে, একটা এ একটা বি, পাক্কা। তা আমরা এখন থেকে এ আর বি মনে করবো। এ আর বিতে, এ আর বি প্রোডাক্ট অগ্নি ইজ ইন্ট্রোডিউসড, নিউলি ইন্ট্রোডিউসড প্রোডাক্ট উইথ সাম টেকনিক্যাল প্রবলেমস রিকোয়ারিং সাবস্টেন্সিয়াল ইঞ্জিনিয়ারিং চেঞ্জেস। এই ইঞ্জিনিয়ারিং চেঞ্জ বলে একটা কস্ট ড্রাইভার চিন্তা করা হয়েছে, মানে অনেক ইঞ্জিনিয়ারিং এফেক্ট সেখানে কাজে লাগাতে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, প্রোডাক্ট বারুদ ইজ ম্যাচিওর অ্যান্ড এস্টাবলিশড প্রোডাক্ট অ্যান্ড ডাজ নট রিকোয়ার মাচ অ্যাটেনশন রিগার্ডিং ইঞ্জিনিয়ারিং চেঞ্জেস। তাহলে এখানেও ইঞ্জিনিয়ারিং চেঞ্জ আছে, এটা একটা কস্ট ড্রাইভার, এটা অনেক ইঞ্জিনিয়ারকে অনেকটা সময় কাজ করতে হয়েছে, অনেকটা বিষয় দিতে হয়েছে, সেখানে চেঞ্জ আনতে হয়েছে, সেটা এখানে কম এখানে বেশি। তো আমাকে ওরা ওই এই ইয়েগুলো দিয়ে দিচ্ছে, কোশ্চেনটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কোশ্চেনটা আর খাতায় ঢুকছি না। তাহলে প্রোডাক্ট এ অ্যান্ড প্রোডাক্ট বি আউটপুট কত হয়েছে বলো, দেখে দেখে বলো। এটাও 2000, এটাও 2000, ইঞ্জিনিয়ারিং চেঞ্জ লাগানো হয়েছে এখানে 30খানা, এখানে ইঞ্জিনিয়ারিং চেঞ্জ লাগানো হয়েছে কত, 18টা। তাহলে আমার এবিসি কস্ট ড্রাইভার ওয়াইজ, এটাকে আমরা কস্ট ড্রাইভার চিন্তা করছি, এবিসি কস্ট ড্রাইভার ওয়াইজ এখানে 30, এর বেশি এর কম চলবে এবিসিতে। তাহলে ইট ইজ ফর কি বললাম, এবিসি কস্ট ড্রাইভার চলবে। এরপরে কি হলো, ইউনিট কস্ট পার ইঞ্জিনিয়ারিং চেঞ্জ, এক একবার ইঞ্জিনিয়ারিং চেঞ্জ করার জন্য এর 1250 টাকা করে খরচা হয়। তাহলে বল এটা ইনটু এটা করলে টোটাল কস্ট পাওয়া যাবে কিনা ওভারহেডে, তাহলে এটা ইনটু এটা করলে টোটাল কস্ট পাওয়া যাবে, এটা হচ্ছে টোটাল ওভারহেড পেতে গেলে আমার 30 ইনটু 100 1250 করতে হবে। এই অঙ্কটা বুঝছি কিনা ভালো করে। মেশিন আওয়ার লাগছে কত, মেশিন আওয়ার রিকোয়ার্ড লাগছে এর 4 ঘন্টা, এটা 8 ঘন্টা। বউ মেশিন আওয়ার কিসে কাজে লাগে, অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য কাজে লাগে, মানে ট্র্যাডিশনাল মেথডে কাজে লাগে। আর এই মেশিন আওয়ার যখন দিয়েছে তখন নিশ্চয়ই আমরা এমএইচআর করবো, কি করবো বলো, এখানে যে অ্যাবজর্পশন কস্টিং হলো এখানে, এটা হচ্ছে মেশিন আওয়ারের অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশন রেট হচ্ছে কত করে, রেট মানে হচ্ছে এমএইচআর, কি বললাম এমএইচআর আমরা বার করবো, করে 4 ঘন্টা দেবো, হ্যাঁ, আর এই রেটটা বার করে 8 ঘন্টা দেবো। তাহলে এটা হলো আমার ট্র্যাডিশনাল মেথড, এটার গল্প। এই তার মানে দুটো তত্ত্ব এখানে দিয়ে দিয়েছে, পাক্কা। তাহলে ফার্স্টে আমি ওভারহেড বার করে নেবো না নেবো না, আমি ওভারহেড বার করবো, করে একবার পদ্ধতিতে আমি এইটাকে ইউজ করে চিন্তা করবো কত ওভারহেড খরচা হচ্ছে, আরেকবার দেখবো যে এটা এটা ইউজ করে কত খরচা হচ্ছে। এই তো পড়াশোনা, ক্লিয়ার, আমার আনসারে যাই। হ্যাঁ, তাহলে ফার্স্টে বলো আমার ওভারহেড খরচা কত, আমার টোটাল ওভারহেডটা আগে বার করে নিই। স্যার টোটাল ওভারহেড তো আগে জানি তবে তো কাজ হবে, আমাকে বল টোটাল ওভারহেড করতে গেলে আমার এর ওভারহেড আর বিয়ের ওভারহেড দুটো যোগ করবো, তাই তো, এর ওভারহেড প্লাস বিয়ের ওভারহেড যোগ করবো। তো এর ওভারহেডে খরচা হয়েছিল কত, একটু আগে আমি এখানে এখানে অঙ্ক দেখা দিকে দেখিয়েছি কত খরচা হয়েছিল বলো, আমি একটু আগে বলেছি না এখানে 30 ইনটু কত, 30 ইনটু 1250, এর কত 18, এখানে কত 18 ইনটু 1250, তো দুটো যোগ করলে হবে, আর এই যোগ করলে পরিমাণ কত বেড়েছে, এটা এটা যোগ করলে কত হচ্ছে 37,500, আর এটা কত হলো, এটা বার করে রাখলাম আগে, মিলিয়ে কত হলো, মিলিয়ে কত হলো বলো, 60,000, পাক্কা। এই 60,000 টাকা আমার টোটাল ওভারহেড খরচা। ভাই এই টোটাল ওভারহেড খরচা কি তোমরা ভাগ করবো, এই টোটাল ওভারহেড ভাগ করতে গিয়ে আমি আমি কটা মেথডে দেখাবো, কি কি মেথড, ট্র্যাডিশনাল আর সিম্পল আইডিয়া একদম। তাহলে আমি যেটা করতে চাইছি যে টোটাল ওভারহেড বাবদ আমার কাছে 60,000 টাকা খরচা আছে, কোনো অসুবিধা নেই, এখানটা বাদ দিলাম, রাইট। এটাকে আমি দুটো মেথডে ভাগ করে দেখাবার চেষ্টা করছি, রাইট। একটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য কস্ট ড্রাইভার, আরেকটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এমএইচআর। তাহলে একটাকে নাম দিলাম আন্ডার ট্র্যাডিশনাল মেথডে কী করে করবো, আন্ডার ট্র্যাডিশনাল মেথড, আর কি বলেছি আমি আন্ডার কি, আন্ডার এবিসি।
आज के मन है बेपारो भलो अंडार ट्रेडिशनल मान तुम जो कि रिक्वायर्ड लगे तुम्हार बोल एमिचार चलोट मेथड जेटा देवे यूनिट मेथड क्या लगे और एखे सी डी एखे एक कॉस्ट ड्राइवर डिटरमाइन कर दाओ और कॉस्ट ड्राइवर इज की इंजीनियरिंग चेंजेस कि इंजीनियरिंग Nearing changes, G I N R এটা engineering changes তাহলে এটা এটা ইউনিটে যাব আমরা এমিশারে পারবো না ভুল বলছি কারণ আমাকে টোটাল মেশিন ঘন্টা কত লেগেছিল আপনাদের দিয়ে দেয়নি বরং কত প্রডিউস করেছি তা বলে দিয়েছে এক একটাতে কত করে ইউনিট লাগে সেটা বলা আছে ঠিক আছে চলো তাহলে এটা করতে গেলে আমি দুটো প্রোডাক্টকে ধরছি প্রেজেন্টেশনটা যাতে ঠিকঠাক হয় এটা হচ্ছে পরীক্ষার প্রেজেন্টেশনে আমি দুটো প্রোডাক্টকে ধরব একটা কি প্রোডাক্ট অগ্নি একটা একটা অগ্নি একটা বারুদ তাই তো তোর কাছে মোট প্রোডাক্ট কত ছিল এর এর 8000 ছিল তাহলে এখানে হচ্ছে প্রোডাক্ট হ্যাঁ টোটাল সরি টোটাল মেশিন আওয়ার কত ঘন্টা লেগেছে টোটাল মেশিন আওয়ার কত লেগেছে 2000 টোটাল মেশিন আওয়ার কত আছে না 2000 ইউনিট প্রডিউস করেছি এটাও 2000 ওটাও 2000 মনে আছে এটা করতে গেলে 4 টাকা করে লেগেছে তাহলে এটা কত টাকা হলো 8000 আর এটা এটাও 2000 ইউনিট প্রডিউস হয়েছিল একটাতে আমার কত করে লেগেছিল 8 করে তাই এটা হলো 16000 টাকা 16000 হচ্ছে টোটাল মেশিন আওয়ার কাজ করেছে টোটাল মেশিন আওয়ার কাজ করেছে কত 16000 ঘন্টা 16000 কি 8 রাইট তোমাকে মেশিন আওয়ার রেট কত করে আছে এমএইচআর কত করেছে বলে এত ঘন্টা তো কাজ করল মেশিন না মেশিন তাহলে এমএইচআর কত এমএইচআর কত আমরা একদম পরিষ্কার জানি কত হয় কত ঘন্টা ছিল আমার কাছে কত টাকা খরচ হয়েছিল মোট মোট তো 6000 ঘন্টা 6000 কাজ হয়েছিল আমার আমি কত ঘন্টা মোট কাজ করেছি 24000 বল 24000 কি করে জানলাম আচ্ছা আমি এখানে আবার উপরে দেখাচ্ছি ভাই এমএইচআরটা একবার বার করে নাও যেমন আমরা টোটাল ওভারহেড বার করেছি না তেমনি এই এমএইচআরটা এখানে বার করে নিচ্ছি তাহলে এখানে এই 60000 কে আমি ভাগ করব তো 60000 কে কি দিয়ে ভাগ করব মোট কত ঘন্টা কাজ করেছে 24 না আমি দেখতে পাচ্ছি যে 16 8 আর 16 8 আর 16 যোগ করলে কত হয় মোট 24000 ঘন্টা কাজ করেছি তো কেমন বেশি বুদ্ধি লাগে তাহলে প্রথমে ছিল 60000 টাকা হ্যাঁ এত টাকা আর এত আওয়ার ভাগ করলে কত উত্তর কত পাবো 2.5 তাহলে 2.5 করে আছে এমএইচআর এমএইচআর বারবার বলে দিচ্ছি এরা এমএইচআর কত 2.5 এটাও 2.5 রাইট যদি 2.5 করে আমার এমএইচআর হয় তাহলে বল যে আমার ওভারহেড কত খরচ হবে টোটাল ওভারহেড যেটা চার্জ করবো অ্যাবজর্ব করবো কত ওভারহেড অ্যাবজর্ব রেট ওভারহেড অ্যাবজর্ব আন্ডার এমএইচআর মেথড বেসড অন এমএইচআর কত হবে এটাকে এটা দিয়ে গুণ করবো এটাকে এটা দিয়ে গুণ করবো 8000 ঘন্টা এক ঘন্টায় কত করে 2.5 গুণ করলে কত 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 উত্তর আসবে তো ভাই এর লাগবে 20000 টাকা আর একে 40 আমার মোট কত ওভারহেড ছিল আগে একটু আগে তাহলে 60000 ভাগ করে দিয়ে দিলাম কাহিনী কত হয়ে গেল এই হলো আমার কি মেথড না এটা হলো আমার কি মেথড বল ট্র্যাডিশনাল মেথডে এমএইচআরের উপরে অ্যাবজর্পশন করে করলাম তো আমি বলছি মোট 20000 টাকা লেগেছে তো মোট যদি 20000 টাকা 20000 লাগে তাহলে আমি বল একদম প্রথমে এরা ইউনিট প্রডিউসটা লিখে দিলে ভালো করতাম ইউনিট প্রডিউস হচ্ছে কত ঠিক আছে ইউনিট কত প্রডিউস হলো পার ইউনিটটা বার করে নিই একবার বলেছি না এখানে একবার পার ইউনিট করবে এমএইচআর করবে এটা এটা এবার ইউনিট করবো তাহলে পার ইউনিট প্রডিউস কত আছে কত আছে এখানে 2000 তাহলে পার ইউনিটে কত করে খরচা হলো আমার ওভারহেড খরচা পার ইউনিট কত করে বেরোলো এটা হলো একে এটা ভাগ করলে উত্তর আসবে কত এটা হলো 10 টাকা করে আর এর কত হলো 20 টাকা করে এই হলো আমার ট্র্যাডিশনাল মেথডের বেসিক জায়গাটা যেখান দিয়ে বললাম যে প্রোডাক্ট বিতে ওভারহেড খরচা অনেক বেশি হবে কিন্তু আমরা যে জিনিসটা তৈরি করেছিলাম আসলে কিন্তু ইঞ্জিনিয়ারিং চেঞ্জেস ডিফারেন্সের দ্বারা
একটা বেশি অ্যাপ্লাই করেছি কম করেছি, তাহলে যেখানে কিনা কম পরিমাণ ইঞ্জিনিয়ারিং চেঞ্জ ইউজ হয়েছে সেখানে ওভার বেশি খরচা পড়ে গেল, আর এখানে বেশি বেশি ওভার খরচা হওয়ার কথা, মানে মেশিন আওয়ার ইঞ্জিনিয়ারিং চেঞ্জ বেশি অ্যাপ্লাই করতে হয়েছে, তাহলে এখানে বেশি খরচা হওয়ার কথা ছিল, তাহলে এর কম খরচাটা এর বেশি খরচা দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে যেন প্রোডাক্ট বাড়ুত প্রোডাক্ট একে সাবসিডি দিচ্ছে কস্টের পারপাসে, তো এটাকে আমরা ক্রস সাবসিডি বলে থাকি। তাহলে এটা যদি কমেন্ট করতে বলা হয় বলা যাবে না, বলা যাবে না, এই যে যেটা বললাম ওটাই ওটাই কমেন্ট, বুঝে গেছে। এবার আমি যাবো কোন মেথডে, এবিসি মেথডে আমার প্রোডাকশন কত হয়েছিল 2000, তো এর 2000 আর এরও 2000 বেরো যায়, কতটা ঘুরিয়ে করলে ভালো করতাম, বড় কথা করেছি তাই না। তুই বল এখানে এবিসি মেথডে আমার বেসিক যে জায়গাটা সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং চেঞ্জ, কি বললাম ইঞ্জিনিয়ারিং চেঞ্জ, এ প্রোডাক্ট আর বি প্রোডাক্ট রাইট, একটা কাজ করছি এটাকে নিচের দিকে যাচ্ছি, এখানটায় বড় করে দেখাবো, রাইট, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে। বল কটা প্রোডাক্ট রে? দুটো প্রোডাক্ট, হ্যাঁ একটা এ একটা বি, একটা অগ্নি একটা বারুদ। আমি আমাকে বল এখানে বেসিক আইডিয়াটা কি, এবিসি মেথড আন্ডার কি মেথড, এটা আন্ডার এবিসি তে আমরা কস্ট ড্রাইভার খুঁজবো, ইউ ফাইন্ড কস্ট ড্রাইভার। আগে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে মেশিন আর খুঁজছিলাম, মনে পড়ছে? এখন কি খুঁজবো বল, আমার কস্ট ড্রাইভার কে, ইঞ্জিনিয়ারিং চেঞ্জ নোটিস, ইঞ্জিনিয়ারিং চেঞ্জ নোটিস রাইট, সেখানে লাগছে এর 30টা, এর কটা লাগছে, এর 18টা চেঞ্জ লাগবে, কস্ট পার ইঞ্জিনিয়ারিং চেঞ্জ কত কত করে হচ্ছে 1250 আর 1250, তাহলে এটা তো আমরা গুণ করে রেখেছিলাম আগের এখানটায় না, হ্যাঁ একটা কত হবে বলো, 37500 টাকা, আর একটা হবে 22500 টাকা, যোগ করে কত 60000 টাকা হবে, ঠিক আছে, তাহলে একে বলি ইঞ্জিনিয়ারিং চেঞ্জ, এক কথায় ওভার খরচা, এক কথায় কি বলি এটাকে, তো ইঞ্জিনিয়ারিং চেঞ্জ এক্সপেন্সেস। আমাদের দুটো দিয়ে কিন্তু 2000 করে প্রোডিউস হয়েছিল, মনে আছে ইউনিট প্রোডিউস কত, ইউনিট প্রোডিউস 2000 রাইট, এটা 2000 এটাও 2000, এটাকে যদি ডিভাইড করি তাহলে এটাকে এটা দিয়ে এটা দিয়ে এটাকে যদি ডিভাইড করি উত্তর কত পাবো, এটা 18.75, এটা 11.25 রাইট, 18.75 আর 11.25, তাহলে কোনটাতে বেশি কষ্ট হলো বল, অগ্নিতে, তাহলে এখানে দেখা গেল যে ওভারহেড কস্ট, ওভারহেড কস্ট চার্জ টু চার্জ এর পার ইউনিট, চার্জ পার ইউনিট এর কাছে কত হলো 1875, এটা ঠিক, এটা জাস্টিফাইড না আনজাস্টিফাইড হলো, অ্যাজ দেয়ার ইজ অ্যাজ কস্ট ড্রাইভার ইজ মোর ইউজড মোর, তাই না, 1.5 times এর থেকে বেশি আছে, তো চার্জও বেশি আছে, তো এটা মোর জাস্টিফাইড হলো, আমার কথা বোঝা গেছে। আরেকটা সহজ করে বলি, 1875 তো একে 2000 দিয়ে গুণ করলে কত হলো 37500 টাকা, হ্যাঁ আগে কী হয়েছিল, আগে কত ছিল বলো, 2000 × 10 করে গুণ করলে কত হতো, তা ভাই তোমার তো ইঞ্জিনিয়ারিং চার্জের খরচাই পড়ছে 37500, তুমি ট্র্যাডিশনাল চার্জ করলে কত, তাহলে এখানে যদি আমি বলি টোটাল কত চার্জ করলাম, না টোটাল টোটাল করলাম এর জন্য 20000 টাকা, টোটাল ওভারহেড ওভারহেড খরচা হচ্ছে কত এখানে 2000 জন্য, এখানে 40000, যেটা এখানে দেখেছি সেটা এখানে রিপিট করছিলাম না, কিন্তু বোঝার জন্য বলছি আমার মোট খরচা বার করার উদ্দেশ্য তো, এখানে যেমনই বললাম যে ওভারহেডটা আমার এখানে বেশি পড়ে এখানে কম পড়ে, এক্ষেত্রে কী হয়েছিল ওভারহেডটা এখানে বেশি এখানে কম, তো ভাই এখানটা কম বেশি না হয় হলোই হলো, কিন্তু ক্ষতিটা কী হয়েছিল, ক্ষতিটা এটাই হলো যে এটা ওভারহেডটা, এই ওভারহেডে কত খরচা হয়েছিল তোমার
ওভারহেড বলো, কিন্তু কত অ্যাকচুয়ালি ওভারহেডটা তুমি বার করেছো কত বল, তাড়াতাড়ি বলবি। সাঁইত্রিশ হাজার পাঁচশো, তবে সাঁইত্রিশ হাজার পাঁচশো তো আমার খরচা আমি দেখতে পেয়েছিলাম একটু আগে হিসেব করার সময়, আর চার্জ করার সময় কত চার্জ করলাম, জাস্টিফাই হলো কি? ঘুরিয়ে বল, এখানে কত খরচা হয়েছিল, এখানে গুণ করলে কত হবে, দু হাজার ইন্টু আঠারোটা পঁচাত্তর, তাহলে আমি কি করলাম, যে খরচা হয়েছে সেটা সেটা কিন্তু পারফেক্টলি চার্জ হলো, সেটা এইটা দেখানোই ছিল আমার এবিসি এবিসি মেথডের জন্য উদ্দেশ্য, যে ভাই তোমার এখানে কত আমার এখানে খরচা কত, আমি কত চার্জ করেছি, আমার কত কত খরচা, কত অ্যাকচুয়াল এক্সপেন্সেস আর কত চার্জ করেছি, এখানে কত অ্যাকচুয়াল এক্সপেন্সেস, অ্যাকচুয়াল এক্সপেন্সেস ছিল বেশি, এখানে অ্যাকচুয়াল এক্সপেন্সেস অনেক বেশি ছিল কিন্তু চার্জ করেছি কম, ঘুরিয়ে বলছি এখানে অ্যাকচুয়াল এক্সপেন্সেস কম ছিল কিন্তু চার্জ করেছি কত বেশি, পাক্কা? দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এবিসি মেথড অ্যান্ড ট্র্যাডিশনাল মেথড।